نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত আমার সম্মানিত দিনদার ভাইয়েরা এবং দূরের কাছের আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল আশার পরে এই জেদ্দার ইনিশিয়াল ক্যাম্পে আমার সেই সুদূর বাংলাদেশ থেকে আগত আমার প্রবাসী ভাইদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথাবার্তা বলার এবং আমাদেরকে শোনার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে নিজের মাতৃভূমি থেকে হাজার হাজার মাইল দূরে এই জেদ্দা নগরীতে এবং পার্শ্ববর্তী মক্কাতুল মুকাররমায় বিভিন্ন এলাকায় অনেক কঠিন পরিশ্রমের মাধ্যমে হালাল রিজিক অন্বেষণ করার জন্য আল্লাহ পাক এখানে ব্যবস্থা করে দিয়েছেন। তার পাশাপাশি এই দারুত তাওহীদ, এই তাওহীদের দেশ থেকে তাওহীদ শিখার, সুন্নত শিখার আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে কথা বলতে পেরে, হাজির হতে পেরে অনেক আনন্দিত, আমার কাছে অত্যন্ত আনন্দিত এবং ভালো লাগছে। এজন্য যে আমার প্রবাসী ভাই যাদের ঘামের বিনিময়ে অর্জিত অর্থ দিয়ে আমরা আমাদের দেশে বাংলাদেশে
আমরা সুন্দরভাবে জীবনযাপন করি। বাংলাদেশের অর্থনীতির তিনটি মৌলিক চালিকা শক্তির মধ্যে একটি হলো রেমিটেন্স, বিদেশির আমার ভাইদের কষ্টে উপার্জিত অর্থ নিজের দেশে মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার পরিজন এবং দিনের জন্য আপনাদের যে পরিশ্রম, যে ব্যয়, যে খরচ, এটার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশে সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি এবং আমাদের দেশ দিন দিন উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। যেহেতু এই দেশের উন্নয়নের ক্ষেত্রে এবং আমাদের দেশের ইসলামী প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের ক্ষেত্রে আপনাদের ব্যাপক অবদান রয়েছে, আজকে আমাদের বাংলাদেশের গ্রামে গ্রামে গেলে দেখা যায় অনেক সুন্দর সুন্দর মসজিদ। এটা কিছুদিন আগেও দেখা যেত না, সব মসজিদগুলো থাকতো ভাঙ্গা, টিনের, সনের, মাটির গুদাম, বিভিন্ন রকমের মসজিদ ছিল। এখন গ্রাম অঞ্চলে গেলে দেখা যায় এত সুন্দর মসজিদ, এত সুন্দর টাইলস লাগানো, এত সুন্দর করে বানানো। তো জিজ্ঞাসা করা হলে যে ভাই এই মসজিদগুলো কিভাবে তৈরি করলেন এত সুন্দর করে গ্রামে, বলেন যে আমাদের গ্রামের ছেলেরা এখন বিদেশে থাকে, বিভিন্ন দেশে থাকেন, তারা সেখান থেকে টাকা পাঠিয়েছে, সেই টাকা দিয়ে আমরা এই সুন্দর মসজিদ বানিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে দেখবেন অসংখ্য মাদ্রাসা, প্রতি গ্রামে গ্রামে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে। এই মাদ্রাসাগুলো কাদের অর্থে চলছে জিজ্ঞাসা করলে জানা যায় অধিকাংশই আমাদের প্রবাসী ভাইদের অর্থায়নে, তাদের সহযোগিতায় আমাদের এই মাদ্রাসাগুলো চলছে। আলহামদুলিল্লাহ আপনাদের অবদান বাংলার জমিনে প্রতি পদে পদে সর্বক্ষেত্রে রয়েছে। এক্ষেত্রে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ পাক আপনাদের মাধ্যমে দিনের কিছু খেদমত, দেশের উন্নয়নে কিছু কাজ করার আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা আমাদের দেশের, বাংলাদেশের মূল্যবান সম্পদ। আল্লাহ পাক এই সম্পদগুলোকে আমাদের প্রবাসী যত ভাই আছেন সকল ভাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে নিরাপদে আল্লাহ পাক শ্রম বিনিয়োগ করার আল্লাহ পাক তৌফিক দান করুন এবং রুজির মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন এবং এই অর্থ দিয়ে আমাদের দেশের শুধু সুন্দর মসজিদ না, সুন্দর আমল, সুন্দর ঈমান, সুন্দর আখলাক তৈরির কাজেও আল্লাহ পাক এই অর্থ লাগানোর তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাইরা, আমাদের অনেক আলোচনা বিভিন্ন বিষয়ভিত্তিক আপনারা ইউটিউবে, আমাদের চ্যানেলে তাফসিরুল কোরআন .com-এ নিয়মিত শুনে থাকেন। আমরা চেষ্টা করি আমাদের ক্ষুদ্র এলেম দিয়ে আমাদের ভাইদেরকে তাওহিদমুখী করা, সুন্নতমুখী করার জন্য, আমাদের ভাই বোনেরা যাতে শিরিক থেকে, বেদাত থেকে বাঁচতে পারে, এই লক্ষ্যে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানের আলোকে কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এই এলাকায় আমাদের অনেক ভাই অবস্থান করতেছেন। আপনাদের সামনে আজকে আমরা ছোট ছোট দুটি বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম বিষয়টি হলো আজকে হলো আপনার বাংলা কত তারিখ বলেন তো দেখি, বাঙালি ভাই বাংলার খবর আছে কিনা। তো বাঙালি দেখেন বাংলার খবর নাই, বৈশাখ মাসের এক তারিখ না তো আজকে, কালকে, আজকে হলো চৈত্র মাসের শেষ দিন, আগামী কাল থেকে শুরু হবে বৈশাখ মাসের প্রথম দিন। আচ্ছা, এর পরের দিন আজকে ইংরেজি 13 তারিখ, কালকে 14 তারিখ, 14 তারিখ হলো আমাদের নতুন বাংলা নববর্ষ শুরু হবে। আর এর পরের দিন আরেকটা জিনিস আছে বলেন তো দেখি সেটা কি? রজব মাসের আজকে কয় তারিখ বাংলাদেশে? কয় তারিখ এখানে? সম্ভবত আজকে 27 তারিখ চলে গেছে, আগামীকাল 28 তারিখ, মানে এখন রাতটা চলতেছে 28 তারিখের রাত। আর আমাদের বাংলাদেশে এই রাতটা চলতেছে 26 তারিখের রাত,
মানে আজকে 25 তারিখ গিয়েছে, এখন রাত্রে 26 তারিখ শুরু হয়েছে, কালকে 26 তারিখ শেষ হবে, এর পরের যে রাতটা শুরু হবে কালকের পরে এটা হলো 27 তারিখের রাত। এই উপলক্ষে বাংলাদেশের মসজিদগুলোতে মহা ধুমধামে একটি অনুষ্ঠান পালন করা হয়, সেটা কি? শবে মেরাজ। তাই এই দুইটা বিষয়ে আমরা একটু কোরআন সুন্নাহর আলোকে আজকে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয়টি হলো বাংলা নববর্ষ আসবে, এটা আমাদের কোনো আপত্তি নেই, বাংলাদেশে বসবাস করি আমরা, বাংলা নববর্ষ, বাংলা সাল শুরু হবে, বাংলা সাল যাবে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু আমরা আগে বাঙালি না আগে মুসলমান? প্রথমে মুসলিম, তারপরে গিয়ে বাংলাদেশ, বাংলাদেশি বা বাঙালি, এটা নিয়ে যত বিতর্ক থাকুক, আমরা বাংলাদেশিও বাঙালিও, আমরা ওই একতলাফে নাই, আমরা দুইটাই মেনে নিলাম, আমরা বাংলাদেশিও আমরা বাঙালিও, কোনো অসুবিধা নেই। তবে বাংলাদেশি আর বাঙালির আগে আমরা হইলাম মুসলিম, আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলিম। এজন্য আমার একজন মুসলিম ভাই, তিনি সুদূর আমেরিকা থাকেন, লন্ডন থাকেন, কিন্তু তিনি আমার ভাই। আরেকজন আমার বাড়ির পাশে, ঘরের পাশে থাকে, কিন্তু তিনি মুসলিম না, তিনি কি আমার ভাই? আমার কথা কি বুঝতে পারছেন? মানে একজন আমার বাড়ির পাশে, ঘরের পাশে বাড়ি, আরেকজন কিন্তু তিনি মুসলিম না, তিনি কি আমাদের ভাই? আরেকজন আমাদের বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে থাকেন, এখান থেকে সেই আমেরিকা থাকেন, কানাডা থাকেন, লন্ডন থাকেন, কিন্তু তিনি একজন মুসলিম, তাহলে তিনি আমার ভাই। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামার অর্থ হলো শুধুমাত্র, একমাত্র, অনলি। আল মুমিনুন, যারা মুমিন, ইখওয়া, তারাই হলো একজন আরেকজনের ভাই। মুমিন না হলে তিনি আমাদের ভাই নন, শুধুমাত্র মুমিনেরাই ভাই। তাহলে মুমিন মুমিনে ভ্রাতৃত্ব থাকবে, বন্ধুত্ব থাকবে, আরেকজন আমার বাড়ির পাশে কিন্তু তিনি আমার শত্রু না, কিন্তু তিনি আমার বন্ধু নন। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ি সৌদি আরবে ছিল না, মক্কায়ও ছিল না, মদিনায়ও ছিল না, কোথায় ছিল? সেই আফ্রিকা মহাদেশে, আফ্রিকার একজন কালো মানুষ, কিন্তু তিনি হয়ে গেছেন সাহাবায়ে কেরামদের ভাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে মক্কাতে কত রক্তের আত্মীয় স্বজন ছিল, কিন্তু তারা মুমিনদের ভাই হইতে পারে নাই। এজন্য আমরা বাঙালি হই আর যাই হই, আগে আমাদের পরিচয় আমরা মুসলিম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই কথাটা অসংখ্যবার বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা وقال انني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার চাইতে সুন্দর কথা আর কার হতে পারে, যে ব্যক্তি মানুষদেরকে মিম্মান দাআ ইলা আল্লাহ, যে ব্যক্তি দুনিয়ার মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকে, দাওয়াত দেয়, ওয়া আমিলা সালিহা, আমলে সালেহ করে, নেক আমল করে, আর সবসময় দাবি করে, সবসময় ঘোষণা দেয়, সবসময় বলে, ইন্নানি মিনাল মুসলিমিন,
আমি সারা দুনিয়ার মুসলিমদের মধ্য থেকে একজন মুসলিম। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে আমি মুসলিম না হিন্দু না, এ লোক কি ইমানদার? যে কেউ যদি বলে আমি কিছুই না, তাহলে এই লোক কি মুশরিক? যে লোক বলবে যে আমি মুসলিম না হিন্দু না বৌদ্ধ না, বর্তমানে নতুন কিছু মানুষ বাইরেছে যারা বলে আমরা হিন্দু না মুসলিম না, আমরা মানবতাবাদী। এই মানবতাবাদী যারা, তারা মুসলিমের অন্তর্ভুক্ত নয়, কারণ একজন মুসলিমই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবতাবাদী। এই জন্য মানবতাবাদী হইতে হইলে মুসলিম হইতে হবে। দেখেন আমরা কেমন মানবতাবাদী, মিয়ানমারে আমাদের ভাইদেরকে নির্মম নিষ্ঠুর ভাবে এই একবিংশ শতাব্দীতে জাহিলিয়াতের চেয়ে নৃশংস কায়দায় আমাদের চোখের সামনে যারা বলে অহিংসাই পরম ধর্ম, সেই মানুষগুলো কেমন করে হিংসার নজির আমাদের সামনে দেখিয়েছেন। কিন্তু তার বিপরীতে এই বাংলাদেশে আমরা একজন বৌদ্ধের গায়ে আমরা হাত দিই নাই, অথচ বৌদ্ধরা এখানে সংখ্যা লঘু, আমরা হাত দিই নাই। তাহলে এখানে অহিংসতার প্রমাণ কে দেখাইল? আমরাই দেখাইছি, মুসলিমেরাই দেখাইছে। পৃথিবীতে মুসলিমেরাই একমাত্র অহিংস, মুসলিমেরাই মানবতাবাদী। মানব অধিকার, মানবতার অধিকার যা আছে সব একমাত্র ইসলামেই আছে। এজন্য পৃথিবীর কোথাও মুসলিমেরা কোন জাতির উপরে নির্যাতন করেছে এমন নজির আল্লাহর জমিনে কোথাও নাই। কিন্তু পৃথিবীর সর্বত্র সকল জাতি মুসলিমের উপরে নির্যাতন করে, আমরা এখন সারা দুনিয়াতে দেখি। ইহুদিরাও মুসলমানদের উপরে নির্যাতন করে, খ্রিস্টানেরাও নির্যাতন করে, ফিলিস্তিনে কারা মারতেছে, তারপরে সিরিয়া আফগানিস্তান বিভিন্ন জায়গায় কারা মারতেছে, তারপরে কাশ্মীর এখানে কারা মারতেছে, তারপরে মিয়ানমার শ্রীলঙ্কা এখানে কারা মারতেছে। তাহলে পৃথিবীর যত জাতি আছে সবাই সহিংস, সবাই মানবতা বিরোধী। একমাত্র ইসলাম, পৃথিবীর এমন কোন দেশ পাবেন যেখানে মুসলিমেরা অন্য জাতির উপরে নির্যাতন করতেছে, জুলুম চালাতেছে, হত্যা করতেছে, এইরকম নজির পৃথিবীর কোথাও নেই। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ইসলামের নামে মুসলিমের নামে কোনো সন্ত্রাসী করতেই পারে, সেটার দায়ভার মুসলিমদের উপরে নয়। এই জন্য পৃথিবীর মুসলিমেরাই হলেন সর্বশ্রেষ্ঠ মানবতাবাদী। কেউ যদি বলে আমি মানবতাবাদী, তো তিনি ঘোষণা দিতে হবে ইন্নানি মিনাল মুসলিমিন, কারণ মুসলিমের হাত এবং জবান থেকে দুনিয়ার মানুষ নিরাপদ। তাহলে নিরাপত্তার ঘোষণা দেওয়াটাই হলো মুসলিম। তাহলে আমি আপনি এক নম্বরে মুসলিম, তারপরে গিয়ে বাঙালি আর বাংলাদেশি। কিন্তু বাংলাদেশি আগে নিয়ে মুসলিম পরে নিলে সেই মুসলিম আর মুসলিম থাকে না। এই জন্য পহেলা বৈশাখের দিনে আপনি বেপর্দাভাবে বাহির হবেন, আমার আপনার স্ত্রী মেয়ে নতুন শাড়ি পরে, বৈশাখী শাড়ি পরে, বিভিন্ন রকমের সাজগোজ পরে, সকালবেলায় ঢাকা শহরের রাস্তায় সে বিভিন্ন শহরের রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে সন্ধ্যা পর্যন্ত। এটা কি বাঙালিয়ানা না মুসলিম? বাঙালিও না মুসলিম? বাঙালি বলে নাই যে তুমি এরকম অশ্লীল হয়ে অশ্লীল শাড়ি পরে ঘুরে বেড়াও, এটা বাঙালি বলে নাই। এটা বাঙালিরও বাহিরে মুসলিমেরও বাহিরে, এটা মুসলিম সংস্কৃতিও না বাঙালির সংস্কৃতিও না। বাঙালির বাংলাদেশের সংস্কৃতি সেই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির সংস্কৃতি, সেই সংস্কৃতিতে এইরকম ঘুরে বেড়ানোর ব্যাপারটা, ঘুরে বেড়ানোর সংস্কৃতি মুসলিমের জন্য ছিল না। সুতরাং এই সংস্কৃতি মুসলিমের সংস্কৃতিও না, এই সংস্কৃতি কোনো বাঙালিরও সংস্কৃতি না। সুতরাং আমরা যারা এই অর্থায়ন করি, দেশে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার জন্য আমরা অর্থ সরবরাহ করি, সুন্দর জীবনযাপনের জন্য চেষ্টা করি, স্বামী এখানে অবস্থান করি, স্ত্রী দেশে অবস্থান করে, আমাকে আপনাকে খবর নিতে হবে স্ত্রী পয়লা বৈশাখের দিনে নতুন শাড়ি কিনে রাস্তা বের হয়েছে কিনা। যদি মনে করেন বের হয়েছে, এটার জবাবদিহিতা আপনার আমারও আছে।
এই কথা মনে করার উপায় নেই, আমার স্ত্রী বের হয়েছে আমার অসুবিধা কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, এক একজন রাখাল। সুতরাং তোমার অধীনে যেই পালটা আছে, ছাগলের পাল, গরুর পাল, মানুষের পাল, তোমার পরিবারের মধ্যে যারা আছে এদের প্রত্যেকের সম্পর্কে তোমাকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সবার সম্পর্কে আপনার খবর রাখতে হবে পরিবারের প্রধান হিসাবে। তারা জাহান্নামে গেলে আপনি আমিও জাহান্নামে যেতে হবে। পরিবার দিনের উপরে চলে না, এদেরকে কি বলে বলেন তো দেখি, কি অনেক ভাই জানে না দেখি, দাইয়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাইয়ুস জান্নাতে যাবে। তা আমি আপনি যদি দাইয়ুস হয়ে বসে থাকি, তো জান্নাত পাওয়ার আশা আছে নাই? এইজন্য স্ত্রীদেরকে এরকম বেপর্দা, এরকম নতুন শাড়ি পরে বিভিন্ন রংবেরঙের ডিজাইনের সাজগোজ দিয়ে রাস্তায় বের করা যাবে না একজন মুসলিম হিসাবে। যদি বের করেন তো জাহান্নামে যেতে হবে। আর যদি মনে করেন যে না, ওই দিন হিন্দুরা বের হয়, বৌদ্ধরা বাহির হয়, তা আমি বাহির হলে সমস্যা কোথায়? বাস, তাহলে আপনার হাসর হবে, নসর হবে কার সাথে? ওই যাদের দ্বারা বের হইতেছে আমিও বের হইতেছি, তাদের সাথে হাসর হবে। আর যদি মনে করেন না, আমার মা আয়েশা সিদ্দিকা, আমার মা উম্মে সালামা, আমার মা খাদিজা, এরা এরকম বের হন নাই, সুতরাং আমিও তাদের উত্তরসূরি, আমিও তাদের অনুসারী বের হব না, বাস আপনার হাসর হবে কার সাথে? ওই মা উম্মে সালামার সাথে, মা খাদিজার সাথে, মা আয়েশার সাথে। সুবহানাল্লাহ। একদিন এক সাহাবি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, মাতা সা কেয়ামত কখন হবে? কেয়ামতের খবর নেই, কেয়ামত কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া মা যা আদাতালাহা, তুমি কেয়ামতের খবর নিচ্ছ, কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছ? তোমার এমন কি প্রস্তুতি হয়ে গেছে যে তুমি খবর নিতেছ কেয়ামত কবে আসবে? কারণ বিয়ের দিন, বিয়ের অনুষ্ঠান হবে, সকালবেলা থেকে খাবার দাবার রেডি করতে আসে, রেডি শেষ, খাবার দাবার হয়ে গেছে 10টা বাজে, এবার খালি ফোন করে, এই জামাই কতক্ষণে রওনা দিচ্ছে, ছেলে কখন বের হইতেছে, কখন আসতেছে, কারণ আমার খাবার দাবার প্রস্তুতি সব রেডি, এবার খালি মেহমান আসবে আর খাওয়াবো, খাবারে রেডি হয় নাই, এখনো গোশত বাকি রয়েছে, এখনো মাছ বাকি রয়েছে, সব বাকি রয়েছে, খবর আসলো যে জামাই রওনা দিয়ে দিছে বা মেহমান চলে আসতেছে, তখন খারাপ লাগে না? সব প্রস্তুতি রেডি, এখন মেহমান আসুক, আসলে খাওয়ানো শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, ওয়া মা যা আদাতালাহা, তুমি কি তৈরি করছো কিয়ামতের জন্য? এই সাহাবী উত্তর দিলেন, ওয়ালা শাইআ ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তেমন কোন প্রস্তুতি নিতে পারি নাই, তবে একটা প্রস্তুতি আমি ভালো করে নিয়ে রেখেছি, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি। সুবহানাল্লাহ। এই প্রস্তুতি আমার ভালোভাবে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা মা মান আহাবাবতা, ও সাহাবী, তুমি যাদেরকে মহব্বত করো কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অনেক হাদিস শুনেছি, বামা পারাহানা বিশাইয়িম মিন কাউল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যতগুলো হাদিস শুনেছি কোনোদিন এত বেশি আনন্দিত হই নাই, এত বেশি খুশি হই নাই, যেই খুশিটা আমরা হয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা দিয়ে, আনতা মা মান আহাবাবতা, কারণ ইন্নি উহিব্বু আবা বকর ওয়া উমর, আমরা মহব্বত করি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে, উমর রাদিয়াল্লাহু তাআলাকে, অথচ কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের হাসর হবে। ওয়ালাম আমাল বিমিসলি আমালিহিম, তাদের আমলের দারে কাছেও আমাদের আমল নাই। সুবহানাল্লাহ। আবু বকর উমরের আমলের দারে কাছে আমাদের আমল নাই, কিন্তু আমাদের হাসর হবে আবু বকর উমরের সাথে। সুবহানাল্লাহ।
কেন আবু বকর ওমরের সাথে? আবু বকর ওমরের আদর্শ, কালচার, সংস্কৃতি আমি অনুসরণ করেছি এই জন্য। আর যদি পাশাপাশি আমি যদি মুশরিকের সংস্কৃতি অনুসরণ করি, সুনানে বাইহাকীর হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন ওয়া সানা নাইরুজাহুম ওয়া মাহরাজানিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুশরিকের দেশে বসবাস করে, মুশরিকের দেশে, এজন্য বলছেন যে মুসলিমের দেশে এগুলো কোনোদিন কল্পনাই করা যায় না, এজন্য মুশরিকের দেশের কথা বলছেন, মুশরিকের দেশে বসবাস করে, ওয়া সানা নাইরুজাহুম ওয়া মাহরাজানিহিম, সাথে সাথে ওই দেশে বসে নববর্ষের উৎসব পালন করে এবং নবান্ন উৎসব পালন করে। তখন মদিনাতে দুইটা প্রধান উৎসব হইতো মুশরিকদের, একটা হলো নববর্ষ আর একটা হলো নবান্ন উৎসব। যখন খেজুর আসত, খেজুরের মৌসুম আসত, তখন নবান্ন উৎসব হইতো, এটাকে বলতো মাহরাজান। আর যখন নতুন বছর আসতো মদিনাবাসীদের, তখন নাইরুজ হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কেউ যদি মুশরিকের দেশে বসবাস করে এই দুটো উৎসব পালন করে, সুম্মা ইয়ামুতু, এরপরে এই অবস্থায় মারা গেল, তাওবাবিহীন অবস্থায় মারা গেছে, হুশিরা মাআহুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে হাশর হবে ওই মুশরিকদের সাথে। কি কিছু বলো না দেখি, কোথায় সুবহানাল্লাহ, কোথায় নাউযুবিল্লাহ জানেন তো নাকি, নাকি সব জায়গায় সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, তাদের সাথে মুশরিকদের সাথে হাশর হবে। তাহলে আপনি যেই কালচারে যেই সংস্কৃতিতে বিশ্বাস করবেন, হাশরটা তাদের সাথে হবে। এই জন্য আপনি আগামীকাল কার সংস্কৃতিতে বিশ্বাসী এটা দেখেই আপনার হাশর নির্ধারণ হবে। আপনি যদি, আমি যদি সাহাবায়ে কেরামের মহিলাদের মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের মতো আমরা যদি পর্দাশীল হয়ে ঘরে বসে থাকি, তাহলে হাশর হবে কার সাথে? ওই সাহাবায়ে কেরামের স্ত্রীদের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের সাথে। আর যদি মুশরিকদের মতো বেপর্দা ঘুরে বেড়ায় রাস্তা রাস্তায় যে আমি আজকে মুসলমান না, আজকে একদিনের জন্য বাঙালি হয়ে গেছে, তাহলে আপনি ওই তাদের সাথে আপনার আমার হাসা হবে। এই জন্য ভাইয়েরা বাড়িতে একটু খোঁজ খবর নিবেন, আপনি এখানে বসে আছেন, ভাবি কি করে খবর নিতে হবে না, সব খবর নেন, এই দিনই খবরটাও নিতে হবে যে কালকে তোমার প্রোগ্রাম কি, শিডিউল কি, খবর নিবেন একটু, কারণ ভাবিদের তো আগে থেকে শিডিউল ঠিক করা থাকে এবং কোন শাড়ি কিনতে হবে সেটাও আগে থেকে নির্ধারণ করা থাকে। আমাদের বাংলাদেশের মা বোনেরা কতগুলো বিজাতীয় চ্যানেলে এমন আকৃষ্ট হয়েছে, স্টার প্লাস, স্টার জলসা, তারপরে জি বাংলা, আরো কি কি এরকম অনেকগুলো চ্যানেল আছে, এই চ্যানেলে আমাদের মা বোনেরা এমন আকৃষ্ট, সন্তান পানিতে পড়ে মারা যায় তো মায়ের খবর নেয়, মা চ্যানেল নিয়ে ব্যস্ত, সন্তান আগুনে পড়ে মারা যায় মা চ্যানেল নিয়ে ব্যস্ত, মার চ্যানেল মিস হতে পারবে না কোনো অবস্থায়। আর এই চ্যানেল থেকে কি ফায়দা পাচ্ছে, কি উপকার, কয়েকটা গুরুত্বপূর্ণ উপকার হইতেছে। একটা উপকার হলো রাত্রে ঘুমাবেন তিনটায়, সকালে উঠবেন দশটায়। অসংখ্য ভাই আমরা দেখি সকালবেলায় হোটেলে রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে, কি ব্যাপার ভাই, বাসা নাস্তার কি খবর, বলে যে আপনার ভাবি এখনো উঠে নাই, ভাবি কয়টায় উঠবে, ভাবি দশটায় উঠবে, তো যেই ভাবি দশটায় উঠবে সেই ভাবি ছেলে মেয়েরা কখন উঠবে, সেই ভাবি কোরআন তালাওয়াত কখন করবে, সেই ভাবির ফজরের সালাতের খবর কি। সুতরাং ভাবির অবস্থা খারাপ, বুঝতে হবে ভাবির ছেলে মেয়ের অবস্থাও খারাপ। এই জন্য বাড়িতে খবর নেবেন ভাবি ঘুম থেকে কয়টায় উঠে, কয়টায় ঘুমায়, তিনটা বাজে চ্যানেল দেখে ঘুমাবে, ফজরের নামাজও যাবে, কোরআন তালাওয়াতও যাবে, ছেলে মেয়েদেরকে সকালবেলায় তুলে যে তালিম তারবিয়ত দিবে সেগুলো সব যাবে। এটা হলো বড় একটা উপকারিতা এই চ্যানেল দেখা। আরেকটা বড় উপকারিতা আছে, আমাদের মা বোনেরা ওই চ্যানেলে যে গহনাগুলো দেখে, স্বর্ণের গহনাগুলো, কানের দুল যে রকম, গলার গুলো যে রকম, যেই শাড়ি যেই জামা দেখে সেইগুলা কেনার জন্য খুব আগ্রহী। এই জন্য দেখবেন এই পয়লা বৈশাখ আসলে নতুন নতুন নামে জামা বাইরে,
তারপরে আপনার ঈদ উল ফিতর আসলে, ঈদ উল আজহা আসলে, বিভিন্ন সময় বিভিন্ন নামে জামা বের হয়। নাম শুনছেন না? পাখির জামা, গরুর জামা, ছাগলের জামা, কুকুরের জামা, এরকম বের হয় না? দেখবেন যে আমাদের মায়েরা, আমাদের বোনেরা এগুলো কেনার জন্য মহাব্যস্ত, আগে থেকে টার্গেট রাখে, কয়েকবার গরুর জামা কিনবো, এবার ছাগলের জামা কিনবো, এবার পাখির জামা কিনবো। এই জামা যদি কিনতে না পারে আত্মহত্যা করে। বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে যে এই জামা কিনতে পারে না, এই জন্য আত্মহত্যা করছে। তাহলে এই বিভিন্ন ধরনের জামা কিনে বিজাতীয় কালচারের প্রতি আকৃষ্টতা, এই চ্যানেল দেখার কারণে এই রোগগুলো মারাত্মক আকারে আমাদের মা বোনদের ভিতরে ঢুকতেছে। এই জন্য একটু খবর রাখবেন যে আপনার স্ত্রী, আমার স্ত্রী, আমার মেয়েরা এই কালচারে অভ্যস্ত হচ্ছে কিনা। যদি অভ্যস্ত হয় তাহলে বুঝতে হবে হাসর আর নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের সাথে সম্ভব না, মুমিনাদের সাথে সম্ভব না, হাসরটা হবে মুশরিকদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলছেন, মান তাশাব্বা বিকাওমিন ফাহুয়া মিনহুম। কালচারের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে যে যাকে অনুসরণ করবে কিয়ামতের ময়দানে সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য এই ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে, বিজাতীয় কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি এগুলো যেন আমাদের ভিতরে না ঢুকে। বর্তমানে ব্যাপক হারে ঢুকতেছে। আমাদের যুবক শ্রেণী, আপনাদের ছেলেদের দিকে তাকায় দেখবেন, চুল দেখলে বোঝা যায় ছেলে এখন কোন গ্রেডে আছে। ছেলেদের গ্রেড মাপা যায় চুল দেখলে, মানে চুলের কাটিংটা দেখলে বুঝবেন এখন 2 নম্বর গ্রেডে আছে না 3 নম্বরে আছে না 4 নম্বরে আছে না 5 নম্বরে আছে। আগে আমাদের স্কুল গুলাতে টিচারেরা চুল দেখত, সবার মাথায় চুল দেখত, চুলের অবস্থা কি, নখ দেখত, দাঁত দেখত। এখন আর এগুলো দেখতে পারে না, এখন দেখবি কি, ছাত্র দেখলে শিক্ষকের ভয় পায়, শিক্ষক ছাত্রের ভয়ে থাকে, আর এক সময় শিক্ষকের ভয়ে ছাত্র কাঁপত, শিক্ষকের হাতে বেদ দেখলে ছাত্র প্রস্রাব করে দিচ্ছে, এরকম ঘটনা আমরা দেখছি। শিক্ষক থাপ্পড় মারছে, স্টুডেন্ট প্রস্রাব করে লুঙ্গি ভিজিয়ে ফেলছে, আর এখন শিক্ষক ছাত্রের ধমকে শিক্ষকের প্রস্রাব করে দিচ্ছে, এখন উল্টা হয়ে গেছে সব। এখন কি ছাত্রের নখ দেখবে আর চুল দেখবে? এই চুল দেখে শিক্ষক বুঝতে পারতো আমার এই ছাত্র ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। বাবা ছেলের চুলের দিকে তাকালে বুঝতে পারতো আমার ছেলের চুল কাটার অবস্থা কি, খারাপের দিকে যাচ্ছে না, ভদ্র চুল কাটতেছে নাকি বখাটে চুল কাটতেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে ভদ্র মানুষের বৈশিষ্ট্য বলছেন, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের বান্দা, যারা রহমান ইবাদুর রহমান, এরা চেহারা যুব শ্রেণীর দাড়ি আর বিভিন্ন বালা চুড়ি ঘুরে সংস্কৃতির কুপ্রভাব। আল বাকারা ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবাতা আল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত ইহুদি নাসারারা তোমাদেরকে দেখবে না যে তোমরা ইহুদি নাসারার খ্রিস্টি কালচারের অনুসরণ না করো, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপরে সন্তুষ্ট হইতে পারে না। রাসূল আপনি বলে দিন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, পৃথিবীতে একমাত্র হেদায়েত হলো আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত। হেদায়েত এসে যাওয়ার পরেও যদি তুমি মুশরিকদের কৃষ্টি কালচার অনুসরণ করতে থাকো, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন প্রকারের বন্ধুত্ব, কোন প্রকারের সাহায্য পাওয়া যাবে না। আজকে সারা দুনিয়াতে মুসলিম মারিখা আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমাদেরকে বাঁচাও। আমরা প্রত্যেক খুতবায় সবসময় দোয়া করি, আল্লাহ মুসলিম উম্মাকে হেফাজত করো, আল্লাহ মুসলমানদেরকে বাঁচাও, আল্লাহ অমুক জায়গায় মুসলমানেরা মাইর খেয়ে শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ বাঁচাও, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসে না।
অথচ আল্লাহর ওয়াদা হলো ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর উপরে হক, আল্লাহর অঙ্গীকার, ওই সাহায্য তো আসে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন বান্দা কোনো চিন্তা করো না, কোনো পেরেশানি নাই, জমিনে তোমরাই বিজয়ী হবে, তোমাদের আন্ডারে সারা দুনিয়া থাকবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তো কই মুমিনদের, মুমিনদের আন্ডারে তো দুনিয়া নাই, বরং দুনিয়ার আন্ডারে মুমিন। কারণ কি? মুমিন বিজাতীয় কালচার, ইহুদির কালচার, খ্রিস্টানের কালচার এমন ভাবে গ্রহণ করে নিছে আল্লাহর পক্ষ থেকে সমস্ত সাহায্য, সমস্ত প্রকারের বন্ধুত্ব আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট জিনিসের ক্ষেত্রেও বিজাতীয় কৃষ্টি কালচারকে সব সময় অপছন্দ করতেন এবং দূরে থাকার জন্য উম্মতকে নির্দেশ দিতেন। ইহুদিরা সালাম দেয় হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায়, খ্রিস্টানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার, লা তুসাল্লিমু তাসলিম আল ইয়াহুদ ওয়ান নাসারা, খবরদার ইহুদি নাসারাদের মতো সালাম দিও না, কারণ তারা সালাম দেয় আসসালামু আলাইকুম। আজকে মুসলিমেরা সালাম দেয় সালাম আলাইকুম, এরকম সালাম শুনছেন? স্পষ্ট করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে বলে না, বলে সালাম আলাইকুম। এই সালাম আলাইকুম কার সালাম? কথা বলা না রে, ইহুদিদের সালাম, ইহুদিদের সালাম মুসলিমের কাছে ভালো লাগে। তারপরে কেউ এমনি হাত দেখায়, মুখে কিছু বলে না, এমনি হাত দেখায় মানে সালাম দিতেছে। মুসলিম বাচ্চাদেরকে শেখায় তা 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 তা, বলো আব্বু বলো তা তা। ইসলামিক কালচার শেখায় না, বিজাতীয় কালচার শেখায়। তারপরে আপনার ছেলে মেয়েদেরকে এমন এমন ড্রেস কিনে দেয়, বিজাতীয় ড্রেস, অশালীন ড্রেস, এগুলো কিনে দে মা বাবা। অর্থাৎ ছোটখাটো কাজেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজাতীয় কালচারের অনুসরণ এটা পছন্দ করতেন না, বারবার নির্দেশ দিতেন বিজাতীয় কৃষ্টি কালচার থেকে তোমরা দূরে থাকো। খালিফুল মুশরিকিন, খালিফুল ইহুদ ওয়ান নাসারা। এই জন্য আমার ভাইয়েরা, এই কালকে দিনের ব্যাপারে, এবং শুধু কালকে দিন না, এইরকম যত দিবস আছে, আজকে আমাদের জন্ম দিবস বেড়ে গেছে বার্থডে, আপনারা এখান থেকে টাকা পাঠান আর বাবিরা বাড়িতে বিশাল বিশাল বার্থডে পালন করে না, এক এক বার্থডেতে বিশাল খরচ। এই জন্য আমি বলি যে ভাই, কিছুদিন আগে তিন বেলা খাইতেই পারতো না মানুষ, তখন বার্থডে কি জিনিস নামও শুনে নাই, ম্যারেজ ডে কি জিনিস নামে শুনে নাই। এখন যখন আল্লাহ পাক একটু নিয়ামত দিছেন, টাকা পয়সা একটু বাড়াই দিছেন, আল্লাহ নাফরমানিও বেড়ে গেছে। এই টাকা যদি বিদেশ থেকে না পাঠাইতেন তো কিসের বার্থডে, কিসের ম্যারেজ ডে? এখন টাকা পাঠাতেছেন বিদেশি টাকা, বাস এবার বাইরেছে বিজাতীয় কালচার, বার্থডে, ম্যারেজ ডে, অমুক ডে, তমুক ডে, টাকা পয়সা খরচ করে মোমবাতি জ্বালাই হেভি বার্থডে বলি, ছেলের বার্থডে পালন করতেছে। বার্থডে পালন করা জায়েজ? হারাম। এটা বিজাতীয় কালচার, বিজাতীয় খ্রিস্টি কালচার। এইভাবে রন্ধ্রে রন্ধ্রে গায়ে হলুদের নামে বিয়ে শাদীর মধ্যে পুরা বিজাতীয় কালচার, প্রত্যেকটা প্রোগ্রামে বিজাতীয় কৃষ্টি কালচার এমন বিস্তার লাভ করছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে সমস্ত প্রকার সাহায্য আল্লাহ আমাদের জন্য বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় বিষয় যেটা আমরা বলছিলাম, এর পরের দিন কি? শবে মেরাজ। শবে মেরাজ মানে মেরাজের রাত্রি। মেরাজ আসলে আমরা মেরাজ কেন্দ্রিক অসংখ্য ওয়াজ মাহফিল বয়ান শুনি। ওয়াজ মাহফিল বয়ান শোনা ভালো কাজ। মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটি মুজিজা, একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সুতরাং এটি প্রত্যেক মুসলিমের জানা বোঝা অবশ্যই কর্তব্য। কিন্তু এই জানাইতে বুঝাইতে যাই, এমন কিছু জিনিস আমরা যোগ করে ফেলছি এর সাথে, যেগুলোর সাথে কোরআন এবং সুন্নার কোনো সম্পর্ক নাই। মেরাজের রজনীতে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের মধ্যে সব করে ফেলছেন, এক মুহূর্তের মধ্যে একেবারে সপ্তম আসমান সব ঘুরে জান্নাত জাহান্নাম ঘুরে আসি দেখেন যে ওজুর পানি বড়াইতেছে। তারপরে আপনার এই যে কড়া এখনো নড়তেছে, এক মুহূর্তের মধ্যে সব হয়ে গেছে, এরকম কথা শুনছেন না বয়ানে? এই কথা কোনো হাদিসে আসে না, অথচ আমাদের সমাজে সবাই জানে যে এক মুহূর্তের মধ্যে মেরাজের সব ঘটনা কমপ্লিট। আল্লাহ পাক সময়কে স্টপ করে রাখছেন, সব হয়ে গেছে। এরপরে মেরাজের রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পর্যন্ত গেছেন বলেন তো দেখি। আমরা যে কোরআন হাদিসের দলিল পাই, এই দলিলের ভিত্তিতে কি বোঝা যায় কোন পর্যন্ত গেছেন? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কোরআনে কারিমে সূরা নজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইনদাহা সিদরাতুল মুনতাহা, তিনি ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, এইরকম দলিল কোরআন সুন্নায় পাওয়া যায়। কিন্তু আমরা ওয়াজ শুনি কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলে যাচ্ছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল যখন উঠতেছে তখন আল্লাহ পাক, তখন জিবরিল বলতেছে আমি তো আর যেতে পারবো না। কি হয়েছে জিবরাইল, তুমি যেতে পারবে না কেন? বলতেছে যে আমি যদি আর এক চুল পরিমাণ উপরের দিকে উঠি তাহলে আমি আল্লাহর নূরে পুরে একবার ছারখার হয়ে যাব, সুতরাং এর উপরে উঠার আমার আর পারমিশন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি আল্লাহ পাক এরপর একা একা নিয়ে গেছেন, এরকম কোন বর্ণনা কোন হাদিসে সহি কোন হাদিসে আসেন। এরপরে আমরা শুনি যে আল্লাহ পাক আরশে ডেকে নিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলে ফেলতেছেন, আল্লাহ বলতেছেন খবরদার জুতা খুলিও না, আমার আরশ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে তোমার জুতার জন্য, সুতরাং আজকে এতদিন পরে তোমার জুতা দিয়ে আমার আরশকে ধন্য করবা, সুতরাং জুতা খোলা যাবে না। ওই দেখেন মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে উঠতে গেছে জুতা নিয়ে, আল্লাহ পাক বলছেন ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, মুসা জুতা খুলে পেল। ওই দেখেন আল্লাহ রাসূল জুতা রাখি গেছেন কিন্তু আল্লাহ পাক বলতেছে জুতা নিয়ে আসো, আমার রাসূলের মর্যাদা কত উপরে। এখন রাসূলের মর্যাদা দিতে যাই মিথ্যা কথা বলে রাসূলকে উপরে তুলে দেওয়া, এটা কি রাসূলের মর্যাদা দেওয়া না রাসূলকে ছোট করা, রাসূলকে হেয় করা ছোট করা এটা রাসূলকে মর্যাদা দেওয়া না। জুতা নিয়ে গেছেন আল্লাহ পাক জুতা খুলতে বলছেন, এই ঘটনা কোনো হাদিসে কোনো জায়গায় আসে না, এগুলো সব আমাদের বানানো জিনিস, বানানো কিচ্ছা কাহিনী। এরপরে আত্তাহিয়া তো মেরাজের রাত্রে পাইছে, তখন আল্লাহ পাক বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি খালি আমারে সালাম দিলেন আমার উম্মত কই যাবে, তো বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন, উম্মতদেরকে অন্তর্ভুক্ত করে নিছেন। ফেরেশতারা চারিদিক থেকে শুনে রয়েছে, শুনে বলতেছে আশাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। কি সুন্দর করে মিলাইছে দেখছেন, একদিকে আল্লাহ বলছে একদিকে রাসূল বলছেন একদিকে ফেরেশতারা, অথচ ডাহা মিথ্যা কথা। আল্লাহ পাক এরকম কিছু বলছেন কোন বর্ণনা আমরা পাই না, বরং মেরাজের আগে আত্তাহিয়া তো ছিল, আত্তাহিয়া তো মেরাজের রাত্রে নাজিল হয় নাই বা মেরাজের রাত্রে এইভাবে সালাম আদান প্রদান হয়েছে এইরকম কোন বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। কিন্তু আমাদের বাংলাদেশে আত্তাহিয়া তো মেরাজের রাত্রে আসছে, তারপর আদা আত্তাহিয়া তো আর পুরো আত্তাহিয়া তো চিনেন যে আদা হইলো আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত আদা আত্তাহিয়া, আর দরুদ শরীফ দোয়ায়ে মাসুরা সবটা পড়লে পুরো আত্তাহিয়া, অথচ বাকি থেকে আত্তাহিয়া তো বাংলাদেশের আত্মাইয়া তো দুই ভাগে বিভক্ত, একটা হলো আধা আর একটা হলো পুরা। তারপরে এই মেরাজের রজনীতে
আরো অনেকগুলো মিথ্যা কথা, এরকম অসংখ্য মিথ্যা কথা আমাদের সমাজে মেরাজের রাত আসলে মিথ্যা কথার বয়ান শুরু হয়। অথচ কোরআনে কারিমে সূরা আল ইসরা, সূরা বানি ইসরাইলের প্রথম আয়াত, সূরা আল নাজমের প্রথম দিকে 20-21 আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে মেরাজ এবং ইসরার ঘটনা বর্ণনা করেছেন। এই আয়াতগুলো বললেই মেরাজের বয়ান হয়ে যায়। এবং প্রত্যেকটা হাদিসের গ্রন্থে বাবুল মেরাজ আছে একটা, এবং কিতাব সলাতের মধ্যে মেরাজের অনেক গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর হাদিস আছে। নবী সাল্লাম জান্নাতের ভিতরে কি কি দেখছেন, জাহান্নামের ভিতরে কি কি দেখছেন, অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজটা কিভাবে হয়েছে, সলাত কিভাবে ফরজ হয়েছে, সেইগুলা সুন্দর বর্ণনা আছে। অথচ সেই বয়ান বাদ দিয়ে মুখরোচক কিছু গল্প দিয়ে আমরা মেরাজের রাত কাটাই। আর মেরাজ কোনো পালন করার বিষয় না, মেরাজের রাত্রে মেরাজ পালন করতে হবে এরকম কোনো বিষয় নয়, এবং সেখানে কোনো বিশেষ আমলও নাই যে এই রাত্রে ইবাদত করলে অনেক ফজিলত, এই রাত্রে ইবাদত করলে গুনাহ মাফ হয়, এরকম কোনো হাদিস আছে? সুতরাং এই রাত্রের বিশেষ কোনো ইবাদত নেই, এই রাতের আমল তো সারা বছর, কারণ এই রাত্রে সলাত ফরজ হয়েছে, নামাজ ফরজ হয়েছে। তার নামাজ কি এক রাত পড়লে হয় নাকি? এই রাত্রের আমল মৃত্যু পর্যন্ত করতে হবে, একেবারে প্রতিদিন 5 বার করে করে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত এই 5 ওয়াক্ত সলাত আদায় করতে হবে। অথচ মেরাজের গল্প শুনিয়া চোখের পানি ফালাই এবং গর্ব করি যে আমরা এরকম নবীর উম্মত, যে নবী এরকম হয়েছে, এই মেরাজ হয়েছে, কিন্তু গর্বের সাথে সাথে নামাজের খবর নাই, নামাজ পড়ে না, এখান থেকে নবী নিয়ে গর্ব করে। তাহলে এই নবী নিয়ে গর্ব করা এটার সাথে ওই মেরাজের সাথে কোনো দূরতম সম্পর্ক নাই, যদি আমার জীবনে নামাজ না থাকে। কারণ যত মহব্বত আর যত কিছুই করি, নামাজ নাই জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক স্পষ্ট সূরা আল মুদাসসিরের মধ্যে বলে দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা মুসল্লি ছিলাম না এই জন্য জাহান্নামে আসছি। বাস আপনি মেরাজ যতবার পালন করেন নামাজ পড়েন না, এবং দেখবেন এই রাত্রে বেনামাজিদের আগমন বেশি ঘটে। যারা নামাজ পড়ে না তারা মেরাজ পালনের জন্য সবার আগে, ওই রাত্রে নামাজিরা মসজিদে জায়গায় পায় না, বেনামাজিরা নতুন নতুন যায় নামাজ, নতুন নতুন টুপি, নতুন নতুন পাঞ্জাবি নিয়ে মাগরিবের পরে মসজিদ দখল। নামাজি যারা তারা 3 তলা 4 তলা সেদিন জায়গা পায় না, মসজিদে জায়গা নাই। অর্থাৎ এই রাত হলো নামাজির জন্য, নামাজির আনন্দের বিষয় যে আমি মেরাজ রাত্রে নামাজ ফরজ হয়েছে, সেই নামাজ আমি আদায় করি, অথচ নামাজের খবর নাই, কিন্তু ওই রাত্রে রাত্রি পালন নিয়ে ব্যস্ত। এই জন্য আমার সম্মানিত ভাইরা, মেরাজের রাত্রে সলাত ফরজ হয়েছে, এই সলাতের প্রতি আমরা বেশি যত্নবান হই, সলাতটা নিয়মিত সঠিকভাবে বা জামাত আদায় করার জন্য চেষ্টা করি, এবং পরিবারের সন্তান সন্ততি ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নামাজি বানানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল প্রকার বিজাতীয় কৃষ্টি কালচার থেকে মুক্ত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সন্তান সন্ততি পরিবার সবাইকে সালেহীন বানিয়ে দিন, নামাজি বানিয়ে দিন, পর্দাশীল বানিয়ে দিন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই মাহফিলে যত ভাই উপস্থিত আছে আল্লাহ পাক সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিন। যে সকল ভাইয়েরা দূর থেকে শুনেছেন আল্লাহ পাক তাদেরকেও কবুল ও মঞ্জুর করে নিন। যে সকল বোনেরা শুনেছেন আল্লাহ পাক তাদের সবাইকে মা আয়েশার মতো, মা খাদিজার মতো বানিয়ে দিন। যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ পাক আজকের এই মাহফিলের উসিলায় আমাদের সকল প্রকার বিপদ আপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দিন, এবং এই দেশে প্রবাসে আমরা যেই যে সমস্যার মধ্যে আছি আল্লাহ পাক সকল সমস্যাগুলো আমাদের দূর করে দিন। আমাদেরকে আল্লাহ পাক হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন, রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন। আমাদেরকে উত্তরোত্তর রিজিকের পাশাপাশি ঈমান এবং আমলের মধ্যেও আল্লাহ পাক বরকত দান করুন। সহি বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমল আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الحمد لله، جزاك الله خير وبارك فيك وفي علمك. সম্মানিত শেখকে আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করেন এবং উনিকে আল্লাহ বরকত দান করেন এবং তার এলেমকে আল্লাহ আরো বাড়িয়ে দেন।
প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, আমরা সম্মানিত মেহমানের আলোচনা থেকে দুটো জিনিস স্পষ্টভাবে বুঝতে পেরেছি। একটা হচ্ছে যে কালকে আমরা জাঁকজমকভাবে পহেলা বৈশাখ পালন করব, ঠিক না বেঠিক? বেঠিক। আওয়াজ শোনা যায়নি, কারণ লোকেরা মনে হচ্ছে যে হুজুররা তো বলবে এইগুলো কথা, আমরা কি আমাদের কালচার, আমাদের কৃষ্টি সভ্যতা আমরা কি ছাড়তে পারি, তাই না? কারা কারা পয়লা বৈশাখ পালন করবেন, হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, একজনও পালন করবেন, আলহামদুলিল্লাহ, এটা এক। দুই নম্বর কথা হলো যে সকাল হলেই তো মোবাইল শুরু হবে, ইমো, ঠিক না বেঠিক? ইমো আর হোয়াটসঅ্যাপে ফোন। এখন পয়লা বৈশাখ উপলক্ষে কি আপনারা শুভেচ্ছা বাণী জানাবেন? এই উপলক্ষে পরিবারকে আপনারা কি করবেন, সতর্ক করবেন কি করবেন না? করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি করবেন না? স্ত্রী সন্তান যারা আছে এবং আপনার তত্ত্বাবধানে যারা আছে, যাদেরকে আপনি বুঝাতে পারবেন একটা লোকও যেন আজকের দিন ঘর থেকে বের না হয়, পয়লা বৈশাখ উপলক্ষে সে দৃঢ়ভাবে তাদেরকে সতর্ক করতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনি হচ্ছেন তাদের উলুল আমর। ছোট্ট একটা রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন, সে রাষ্ট্রটা হচ্ছে আপনার স্ত্রী সন্তান পরিবার। আপনি খালি বড় বড় বাদশাদের সমালোচনা করবেন আর নিজের বাদশাহিত্বের খবর রাখবেন না, এই হিসাব কিন্তু আল্লাহকে কাছে দিতে হবে। অতএব হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো আপনারা? ছেলেরা বাচ্চারা কান্নাকাটি করবে, হ্যাঁ সবাই এত এত কাপড় পরে এই এই করে ঘুরে বেড়াচ্ছে, মেলাতে যাচ্ছে, এই খেলনা কিনছে। আপনাকে তাদেরকে বুঝাতে হবে ওটা আমাদের সংস্কৃতি নয়, এটা আমাদের কাজ নয়, এখানে আমাদের যা গেলে আমাদের রব আমাদের প্রতি অসন্তুষ্ট হবে। অতএব বুঝাতে হবে তাদেরকে, অন্যভাবে আপনি সহজে খুশি করেন, তাদের জন্য বাড়িতে খানা রান্না করেন অথবা তাদেরকে টাকা পয়সা দেন, অন্য দিন তাদেরকে ঘুরতে নিয়ে যান, বেড়াতে নিয়ে যান, কিন্তু এই পহেলা বৈশাখ উপলক্ষে কোন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে এই ব্যাপারে আপনি তাদেরকে কশ্চিনকালে অনুমতি দেবেন না, বুঝাবেন, নসিহত করবেন এবং নিষেধ করবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। আর দ্বিতীয় আরেকটি বিষয়ে আমরা যা আমরা জেনেছি সেটা হচ্ছে শবে মেরাজ উপলক্ষে 1000 রাকাত নামাজ পড়তে হবে। কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো ইবাদত নাই, আর 10টা রাত যেমন আপনারা আমরা অতিবাহিত করি, শবে মেরাজ উপলক্ষে এভাবেই আমাদেরকে রাত অতিবাহিত করতে হবে। সবচেয়ে বড় কথা হলো এই যে 27 রজনী শবে মেরাজের রজনী বা শবে মেরাজ, এই এটা তো হাদিস দ্বারা, ইতিহাস দ্বারা এবং তারিখ দ্বারা প্রমাণিত নয়। অতএব যা প্রমাণিত নয় তা নিয়ে আমাদের এই হুলস্থুল কাণ্ড করা আর অনুষ্ঠান করার কোনো মানে হয় না। অতএব এটাও আপনি নিজে বিরত থাকবেন, আপনার পরিবার পরিজনকে এই ব্যাপারে বিরত রাখবেন। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, আজকে যে শেখ আমাদের কাছে এসেছেন, তো হঠাৎ করে আমরা আজকে তাকে পেয়ে গেছি, তো এখন ওনাকে পাইলাম, তাই আমরা কিছু শিখলাম, জানলাম। তো আমাদের জানা এবং শিখানো শিখা কি স্টপ হয়ে গেল? হ্যাঁ, নাকি আরো কি জানতে হবে? কখন আমরা শেখ নিয়ে এসে আপনাদের কাছে হাজির করব, তখন আপনারা ঘরে বসে থেকে আপনারা মজার মজার খানা খাওয়ার মতন এইভাবে আপনারা এলেম শিখবেন, এতটুকু যথেষ্ট হবে নাকি এলেম শিখার জন্য আরো কিছু চেষ্টা আপনাদের ভেতর থেকে আসতে হবে? প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, আপনাদেরকে দীন ইসলামের জরুরি শিক্ষা দেওয়ার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে যে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, সেই ব্যবস্থাগুলো যদি আপনারা আমরা গ্রহণ না করি আল্লাহ কিছু জবাব দিয়ে করতে হবে না। এই আপনাদের বাড়ির কাছেই কিলো খামসা ইসলামিক সেন্টার, কিলো 13 ইসলামিক সেন্টার, এই সেন্টারগুলো আপনাদের উদ্দেশ্যে কিন্তু খোলা হয়েছে। আপনারা দুনিয়াবী কাজ ডিউটি শেষ করে, কোম্পানি ডিউটি শেষ করার পরে আপনাদের হাতে প্রচুর সময় থাকে, এই সময়গুলো থেকে সামান্য কিছু সময় যদি দিন শেখার জন্য ব্যয় করেন, তাহলে এটা আপনার এবং আপনার পরিবারের জন্য, আপনার সন্তানদের জন্য একটি বিরাট বড় কল্যাণের উপার্জন হবে।
হবে কি হবে না? শান্তি ভাই বন্ধুগণ, এই জন্য আপনারা, আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে আপনারা ইসলামী সেন্টারগুলোতে আসবেন এবং এখানে দিন শিখার যে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে তা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবেন। আপনাদের এখান থেকে আলমাজাল ইউনিশিয়াল থেকে অনেক ভাইরা যায়, তাদের পিছে ধরে যাওয়া যায় না। শান্তি ভাই বন্ধুগণ, আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনারা যাবেন দেখেন সপ্তাহে একদিন বা দুই দিন। কিলো খামসা যদি যান তাহলে বৃহস্পতিবার ঈশার নামাজের পরে একটি প্রোগ্রাম হয়, আর কিলো ১৩ এই সেন্টারে শুক্রবারে, প্রতি শুক্রবারে সকাল থেকে নিয়ে আসর আগ পর্যন্ত কোরআন শিক্ষা, তাফসির, তারপরে হাদিস, তারপরে আকিদা, তাওহীদ ইত্যাদি বিষয়ের উপরে ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে, তালিম হচ্ছে। এগুলি থেকে যদি আমরা শিক্ষা অর্জন করি তাহলে দেখা যাবে যে বছরের যে সপ্তাহগুলো আছে আমরা অনেক কিছু শিখে নিতে পারবো, এবং আমাদের মাঝে অনেক কিছু, অনেক ভাই আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছেন। তো আমি আশা করব যে আপনারাও এই সেন্টারের এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। হাত তুলতে বলবো না, কারণ তুলতে বললে আবার যদি পরে বলবো না আসেন তখন বলবেন যে এরা কি মুনাফিক রে, কথা করলে করে আসে না। আমি বলছি যে আপনারা চেষ্টা করলে আপনাদের সহযোগিতা করবেন আল্লাহ তাআলা। হ্যাঁ, এখানে বিশেষ করে আল মাজাল থেকে মাশাআল্লাহ অনেক ভাই যায়, এই মিশেল থেকে অনেক ভাই যায়, সুতরাং এদের কাফেলায় আপনারা শরিক হবেন। আমাদের দৃঢ় আশা আপনাদের প্রতি, আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এখানে কয়েকটা প্রশ্ন এসেছে, আসলে সময় অভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর কিলো ১৩ ইসলামের সেন্টারে দিতে পারি নাই। এখন যেহেতু আবার এই প্রশ্নগুলো ভাই এখানে নিয়ে আসছে, তার মানে বোঝা গেল অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সমাজের সাহেবকে। একটা হচ্ছে দুশ্চিন্তা দূর করার জন্য কি আমল করতে হবে, দুশ্চিন্তা দূর করার জন্য কি আমল করতে হবে? জি আলহামদুলিল্লাহ, দুশ্চিন্তা দূর করার জন্য প্রথম আমল হলো সলাত, সলাত সঠিকভাবে আদায় করতে হবে। সলাতটা যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইমানের বহিঃপ্রকাশ, এটি শারীরিক এবং মানসিক অনেক রোগের ঔষধ। সলাতকে আল্লাহ পাক এমন ইবাদত বানিয়েছেন যেটার মধ্যে মানসিক অনেক রোগের চিকিৎসা, অনেক রোগের ট্রিটমেন্ট, মেডিসিন সলাতের মধ্যেই আছে। মানসিক রোগের ওষুধ হলো সলাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমাকে তোমরা সলাত দিয়ে প্রশান্তি দাও। সলাতের মাধ্যমে প্রশান্তি আসে, সলাতের মাধ্যমে শারীরিক মানসিক স্থিরতা আসে, দৃঢ়তা আসে। এই জন্য বালক হওয়ার আগেই সলাতের প্রশিক্ষণ দিতে সন্তানকে বলা হয়েছে। এবং পরীক্ষিত পৃথিবীর অনেক মানসিক রোগী সলাতের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দিয়েছে। এই জন্য প্রথম কাজ হলো সলাত, দ্বিতীয় কাজ হলো আল্লাহ সুবহান তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। যে নবী সাল্লাম দোয়াগুলো শিখিয়েছেন যে আল্লাহ সমস্ত চিন্তা, পেরেশানি, দুশ্চিন্তা যা আছে এগুলো থেকে তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ সুবহান তাআলার আশ্রয় গেলে আল্লাহ পাক এগুলো দূর করে দিবেন। আর নিয়মিত আল্লাহর জিকির আজকার করতে হবে, যে জিকিরগুলো সুন্নাহ সম্মত, যেগুলো যেমন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে জিকির, সকাল সন্ধ্যার জিকির, বিভিন্ন তারপরে বিভিন্ন সময়ের যে গুরুত্বপূর্ণ জিকিরগুলো, ঘুমানোর সময় জিকিরগুলো, এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। জাযাকাল্লাহ খায়ের। আরেকটা ছোট্ট আমল আমি সমাজ সেবকের সাথে অ্যাড করতে চাচ্ছি, সেটা হলো বিশেষ কোনো দুশ্চিন্তায় যদি আপনি ভোগেন তাহলে খুব বেশি বেশি ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ খুব বেশি বেশি করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাযিমা ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি খুব বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাকে তিনটা পুরস্কার দেবেন, তার সকল দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তাকে প্রশস্ততা দান করবেন, সংকীর্ণতা থেকে মুক্তি দিয়ে প্রশস্ততা দান করবেন এবং তাকে কল্পনাতীতভাবে রিজিক দান করবেন। সুতরাং ইস্তিগফার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, এটাকে খুব বেশি আকারে নির্দিষ্ট সংখ্যা নির্দিষ্ট করে নয়, যে কোনো সংখ্যা ১০০, ২০০, ৫০০, ১০০০ যা পারবেন পড়বেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ দুশ্চিন্তা দূর করে দেবেন।
খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের সমাজে খুব ব্যাপক আকারে দেখা যায় যে আমরা সাধারণ মানুষ আমাদের কি বায়াত করতে হবে কিনা। কারণ অনেকেই বলে যে বায়াত না করলে নাকি জাহিলিয়াতের মৃত্যু হবে। আলহামদুলিল্লাহ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টার আলোচনা অনেক লম্বা, দীর্ঘ আলোচনা, তো সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করবো, যত সংক্ষেপে বলা যায়। সেটি হলো, আগে আমাদের বায়াতটা বুঝতে হবে, বায়াতটা কি জিনিস, তারপরে যাই বুঝতে হবে আমার বায়াত নেওয়া দরকার আছে কি নাই। বায়াতটা হলো শপথ, বায়াত মানে হলো শপথ করা, যে আমি নিজেকে যার কাছে বায়াত নিব তার কাছে বিক্রি করে দেওয়া। বায়ুন থেকে বায়াত, বায়ুত মানে বেচা কিনা করা, ব্যবসা করা, নিজেকে বিক্রি করে দেব। বিক্রি করার জন্য যে কসমটা, যে আল্লাহর কসম আমি আমার নিজেকে বিক্রি করে দিব, এই বিক্রি করে দেওয়ার কসমটার নাম হলো কি? বায়াত। এটা আমি আপনার, আমি আপনি কার কাছে বিক্রি করব? আল্লাহর কাছে বিক্রি করব। তা আল্লাহর কাছে কেন বিক্রি করব, কখন বিক্রি করব, কিভাবে বিক্রি করব, এই পদ্ধতিগুলো শিখিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধরনের বায়াত করাইতেন। আমরা কোরআন হাদিসে যে বায়াতগুলো পাই সেগুলো তিন ধরনের। এই বায়াতগুলো কোনটা কোন বায়াতের সাথে সম্পৃক্ত, ওই আয়াতটা ওই হাদিসটা ওই বায়াতের সাথে সম্পৃক্ত না হলে তখন বিকৃত হয়ে যায়। এই জন্য আমরা ওই হাদিসগুলোকে ঠিক মতো সেটিং করতে পারি না, মানে কোন বায়াতের সাথে কোন হাদিসগুলো। আমরা একটাকে আরেকটার সাথে মিলাই, বায়াতের ব্যবসা খুব রমরমা ব্যবসা আমাদের দেশে। যতগুলো ধর্মীয় ব্যবসা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ব্যবসা হলো বায়াতের ব্যবসা। এই ব্যবসা কঠিন এক ব্যবসা, সহজেই হাজার হাজার মুরিদ পাওয়া যায় দরবার নিয়ে বসে গেলে বায়াত শুরু করলে, এবং বিভিন্ন রকমের হাদিয়া তোহফা, মানে তার বিশাল ব্যবসা যেটা হিসাবের বাইরে। তো এটার জন্য আমরা দেখা যায় হাদিসগুলোকে বিকৃত করি, বলি যে মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআ, মাতা মেয়েটা তার গাড়ে তার কাঁধে বায়াত নাই, সে তো জাহেলিয়াতের মৃত্যুবরণ করলো। বাস, এই কথা তখন শুনে দিতে পারে, আমরা তো ভয় শেষ, আরে বায়াত না হলে তো আমরা জাহান্নামে যেতে হবে, জাহেলিয়াতের মৃত্যু। তা হাদিস তো ঠিক আছে, হাদিস তো ঠিক কথা, তাহলে তো এখানে স্পষ্ট বলছে বায়াত হইতে হবে। তারপরে আপনার বায়াতের ব্যাপারে বেশি বেশি করে বারবার বলা হয় যে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সে বায়াতের কথা বলছেন, যে আল্লাহ পাক যেটা বায়াতের দোয়ান, কোথায় বিয়ার সন্ধির সময় যে বায়াত হয়েছে, ওই বায়াতের ব্যাপারে আয়াত দিয়েছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা বায়াতের দোয়ানে শপথ নিয়েছে তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। এই জন্য আমাদের দেশের অনেক বড় বড় আল্লামা, বড় বড় পীর সাহেব বায়াত নেওয়ার সময় বলে যে আমাদের হাতে হাত দিবেন, আল্লাহর হাতে হাত দেওয়া হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কারণ কোরআনের আয়াতে দলিলও দেয় যে আল্লাহ বলছে বায়াতের সময় হাত দিলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এইরকম আয়াতগুলোকে হাদিসগুলোকে বিকৃত করা হয়। হাদিস আছে, বাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যান, তোমরা আমার কাছে বায়াত নাও যে আল্লাহর সাথে শরীক করবা না, চুরি করবা না, জানা করবা না। তো এখানে বায়াত আসে কয় দেখেন, হাদিসে আছে তারপরেও মানে না। হাদিসে আছে কিন্তু কোনটা কোন প্রকারের বায়াত? এক প্রকারের বায়াত হলো বরকতের বায়াত, তাবাররুকের বায়াত। দ্বিতীয় বায়াত হলো জিহাদের বায়াত। তৃতীয় বায়াত হলো খেলাফতের বায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকারের বায়াতে নিছেন। তাবাররুকের বায়াত, তাবাররুকের বায়াত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক ছিলেন, বরকতময় ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কেউ যদি কসম নিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করতেন, এটা তার জন্য বিশাল এক বরকতের কারণ হয়ে যেত। একদিন এক লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাগান্বিত হয়ে কথাবার্তা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন যে এই লোক তো বরবাদ, কারণ আপনি যেই বকা দিছেন, যেই গরম হয়েছেন এই লোকের সাথে, এই লোকদের তো জীবন শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাথে আমার আল্লাহর সাথে ওয়াদা হয়েছে, আমি যদি দুনিয়ার কোনো মানুষকে খারাপ কিছু বলে ফেলি, আল্লাহ পাক এটাকে ভালোতে রূপান্তর করে দিবে। সুবহান, মানে ওই লোকেরা আমি বকা দেওয়া মানে এই লোকের দোয়া হয়ে যাবে এটা। সুবহান, এই লোকের জন্য বড় বরকতের কারণ। তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হলেন এতকালের আগে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূরাল ইখলাস, সূরাল ফালাক, সূরাল নাস, সূরাতুল মুআফফাজাত গুলো পড়তেছেন, পড়ে পড়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার হাতের মধ্যে ফুটি নেই, আমি ফুটা দিতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে আমি তার শরীর মাসে করতেছি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে বরকত আছে।
তাহলে বরকত হলো নবী সাল্লামের ভিতরে, এই জন্য নবী সাল্লাম এই বরকতের বায়াত নিতেন। নবী সাল্লামের এন্তেকালের পরে সাহাবিরা কেউ আর এই বরকতের বায়াত নেন নাই, এই বায়াত স্টপ হয়ে গেছে নবী সাল্লামের এন্তেকালের পরে। আর জেহাদের বায়াত যেটা, এইটা নবী সাল্লামের যুগে নবী সাল্লাম নিতেন, পরবর্তী খোলাফায়ে রাশিদিনের যুগেও নিতেন, এটা অব্যাহত ছিল। এটা হলো জেহাদের ময়দানে, যেখানে শরিয়া সম্মত কোরআন সুন্নাহ সম্মত কোন জেহাদ হবে, সেখানে জেহাদের দিনে আমির থাকবেন, তিনি বায়াত নেবেন, শপথ নেবেন তার অধীনস্থ সৈন্যদের থেকে। যেমন আপনার খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম মাটি কাটতেছিলেন আর বলতেছিলেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান, আমরা তো সে সমস্ত লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে বায়াত নিয়েছি, যতদিন বেঁচে থাকবো ততদিন জিহাদ করে যাব। এই বায়াত হলো জিহাদের বায়াত। আরেকটা বায়াত হলো খেলাফতের বায়াত। যখন রাষ্ট্রপ্রধান কোরআন সুন্নাহ মোতাবেক খেলাফত পরিচালনা করবেন, তিনি জনগণ থেকে একটা বায়াত নেবেন, জনগণ তাকে যতক্ষণ কোরআন সুন্নাহর উপরে থাকবেন ততক্ষণ অনুসরণ করবেন, কোরআন সুন্নাহর বাইরে গেলে তাকে আর মানবেন না। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, না আমি যতক্ষণ কোরআন সুন্নাহর উপরে থাকি ততক্ষণ আমাকে মানবা, যখন আমি কোরআন সুন্নাহর বাইরে চলে যাব তোমরা আমার আনুগত্য পরিহার করে নিবে, আমাকে বরখাস্ত করবা। এই ভিত্তিতে যে বায়াত, এটা হলো খেলাফতের বায়াত। তো নবী সাল্লামের এন্তেকালের পরে জিহাদের বায়াত, খেলাফতের বায়াত, এই দুইটাকে আমার পর্যন্ত অব্যাহত থাকবে, কিন্তু বরকতের বায়াত আর নেওয়া যাবে। এখন আমরা যেটা নিচ্ছি এটা কিসের বায়াত? এটা কি জিহাদের বায়াত, না খেলাফতের বায়াত, না বরকতের বায়াত? যদি বলি বরকতের বায়াত, তো বরকতের বায়াত তো নেওয়া যাবে না, কারণ যার হাতে নিচ্ছে উনি যে বরকতময়, উনি মোবারক কে বলল? বরকতময় হলো কোরআন, বরকতময় হলো বাইতুল্লাহ, যে বরকতময় হলো জমায়ে জমজম, যে জিনিসগুলোকে কোরআন সুন্নাহ বরকতময় বলছে। কোরআন সুন্নাহ তো কোনো এই ওলিয়া উলিয়া, কোনো বুজুর্গ, কোনো দিনদার, তাদেরকে তো বরকতময় বলা নাই, মোবারক বলা নাই। তাহলে কোনো ব্যক্তির হাতে বায়াত নেওয়া যাবে না, শুধু নেওয়া যাবে যখন শরিয়া সম্মত কোরআন সুন্নাহ সম্মত কোনো জায়গায় যদি জিহাদ হয়, জিহাদের বায়াত, খেলাফত কায়েম হলে খেলাফতের বায়াত। এর বাহিরে কোনো ব্যক্তির হাতে অন্য কোনো বায়াত নেওয়া, এরকম কোনো বিধিবিধান কোরআন সুন্নাহ নাই। সুতরাং এগুলো এই যে হাদিসগুলো আছে, এগুলা জিহাদের বায়াতের ক্ষেত্রে, কোনোটা খেলাফতের বায়াতের ক্ষেত্রে। ওই যে মান মাতা ওয়ালাই সাফি অনুকেই বায়া, যে মারা গেল কাঁধে বায়াত নাই, জাহেলিয়াতের মৃত্যু, এটা হলো খেলাফতের বায়াত। রাষ্ট্রের দিন কায়েম হয়েছে, সে বলতেছে না আমি মানি না, আমি কোরআন সুন্নাহর আইন মানি না, আমি বায়াত নিব না, তো সে জাহেলিয়াতের মৃত্যু হবে না, তার কি মৃত্যু হবে? এটা কিন্তু এই বায়াত ওই বরকতের বায়াত না, আমি ফিসা বুজুর কাছে বায়াত নিব না, এজন্য জাহেলিয়াতের মৃত্যু হবে, এরকম এই হাদিসে ওইটা বোঝানো হয় না। এগুলো হাদিসগুলোকে বিকৃত করে ব্যবসা চালানো হয়, এই জন্য বায়াতের ব্যাপারে খেয়াল রাখবেন। বর্তমানে আমাদের দেশে খেলাফত নাই, জেহাদও নাই, সুতরাং বায়াতও নাই। যখন জেহাদ আসবে, যদি কখনো আসে শরিয়া সম্মত কোরআন সুন্নাহ সম্মত, তখন জেহাদের বায়াত হবে। যদি খেলাফত দান করেন আল্লাহ পাক কখন আমাদেরকে, তখন খেলাফতের বায়াত হবে। এখন কোন বায়াতের দরকার নাই। আল্লাহু আলাম বিসাল, জাযাকাল্লাহ খায়র। আশা করি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। তো যারা পীর হিসাবে মুরিদদের কাছ থেকে বায়াত নেয়, তারা কিন্তু অন্য আরেকটা কথা বলে এটাকে জায়েজ করার চেষ্টা করে। তারা বলে যে ওস্তাদের কাছে সাগরিদ বায়াত নিল, ওস্তাদ সাগরিদ যদি বায়াতের বিষয়ে দরকার পড়ে, তাহলে এই ওস্তাদ কি শুধু এই যুগে আছে, আগের যুগে ছিল না? ইমাম আবু হানিফা কত বড় ওস্তাদ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, এরা কত বড় ওস্তাদ ছিলেন। তো ওদের তো মুরিদদের ছাত্রদের কাছ থেকে তারা কোনো বায়াত নেন নাই, নাকি নিয়েছিলেন? এই বায়াতগুলো কোথা থেকে আসলো? সালাফে সালেহীন পূর্ব জামানায় এগুলি ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, এদের যে সমস্ত অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন, ওলামায়ে কেরাম ছিলেন, বিভিন্ন জায়গায় তারা গেছিলেন, আলাদা আলাদা ভাবে তারা তো বায়াত নেন নাই। সুতরাং এই যে বায়াত নেওয়ার বিষয় এবং পীর মুরিদের যে বিষয়টা, এটা সম্পূর্ণ বেদাতি বিষয় এবং এটা মানুষকে পথভ্রষ্ট করার জন্যই তারা এইগুলি প্রচলন করেছে। এবং তারা বলে থাকে যে আপনি যদি পীরের হাত না ধরেন তাহলে জান্নাত যাবেন কিভাবে, যদি এই কথা বলে থাকে তাহলে তো আরো শেষ, আরো কঠিন অবস্থা, কারণ সে আপনার ঈমান নষ্ট করে ফেলেছে এবং আপনি তার উপরে এখন ভরসা করবেন উনি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম, উনাকে না পেলে জান্নাত পাওয়া যাবে না। অতএব এইগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে, কোরআন সুন্নাহ শিখতে হবে। আজকের শেষ প্রশ্ন একটি বা দুইটি একই একসাথেই, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি
মাটির তৈরি না নূরের তৈরি। আর দ্বিতীয় কথা হলো যে রুকুর আগে এবং পরে হাত উঠানো বারো ফরি আদান করা কতটুকু জরুরি, এই দুটা প্রশ্নের উত্তরের মাধ্যমে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব এবং অনুষ্ঠান শেষ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রশ্নগুলো সব লম্বা লম্বা প্রশ্ন, আর যে আমরা চেষ্টা করব একেবারে সংক্ষেপে মূল কথাটা বলার। আমাদের ওয়েবসাইটে tafsirulquran.com এই বিষয়ের উপরে আলোচনা আছে, বিস্তারিত আলাদা আলোচনায় আছে, তো সেগুলো শুনলে আরও বিস্তারিত উত্তর পাবেন। সংক্ষিপ্ত কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটির তৈরি না নূরের তৈরি? এটার উত্তর হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষ নাকি ফেরেশতা? মানুষ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মানুষ হন, সব মানুষ যে জিনিসের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই জিনিসের তৈরি। সব মানুষ যদি নূরের তৈরি হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, আর সব মানুষ যদি মাটির তৈরি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মাটির তৈরি। যদি আলাদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইতেন অন্য কিছু দিয়ে, তাহলে আল্লাহ পাক আলাদা করে বলে দিতেন যে আমার রাসূলকে আমি এই জিনিস দিয়ে বানাইছি, তোমাদেরকে এক জিনিস দিয়ে বানাইছি, আমার রাসূলকে আরেক জিনিস দিয়ে বানাইছি। তখন কিন্তু আরো কাফের মুশরিকরা তখন এটা জবাব আরেকটা প্রশ্ন করতো যে আমরা কিভাবে এই রাসূলকে মানব, রাসূল হলো নূরের তৈরি, আমরা হইলাম মাটির তৈরি, তো এটা তো সম্ভব না। নূরের তৈরি মানুষ যা করতে পারবে, মাটির তৈরি মানুষ তো তা পারবে না, তাহলে আমরা এই রাসূল কেমন করে অনুসরণ করব? তো দেখা যায় কাফেরারা এই প্রশ্ন করে নাই, কাফেরারা বারবার বলছে যে উনি তো আমাদের মতো মানুষ, কেউ বলে নাই যে উনি তো নূরের তৈরি, উনি তো মাটির তৈরি না, এই প্রশ্ন কিন্তু আসে না। আর যারা এটা বলেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়ানোর জন্য বলেন। আমি অনেককে জিজ্ঞাসা করছি এটা বলার মধ্যে কারণ কি, ওই রাসূলের মর্যাদা বাড়াইতেছে, মা ফাতেমা, মা ফাতেমা, মা ফাতেমা, তা আমি জিজ্ঞেস করলাম ফাতেমা আবার মা হইলো কেমনে, তিনি তো নবীর স্ত্রী না আমাদের মা, তো নবীর মেয়ে আবার মা হয় কেমনে? ওই না, ওনারে বোন বললে সম্মানটা কম বোঝা যায়, মা বললে সম্মানটা বেশি হয়। তা আমি বললাম ঠিক আছে, তাহলে ভাবিদেরকে এখন থেকে আম্মা ডাকি, তাহলে ভাবিদের সম্মান বেড়ে যাবো, কারণ আমি নাম ধরি ডাকলে তো সম্মান কমে যাইতেছে, যদি মা ডাকলে সম্মান সব জায়গায় বাড়ি যায়, তাহলে ভাবিদেরকে স্ত্রীকে মা ডাকেন, তাহলে সম্মান বেড়ে যাবে, সম্মান আর কম থাকবে না। তো নিজে বানাইতে গেলে এরকম সমস্যা, এমন নবী সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা বাড়াইতে যায় কয় না, সবাই মাটির, রাসূলও যদি মাটির হয় তো রাসূলের সম্মান কমে গেছে, রাসূলকে নূর বানাইতে হবে, ঠিক আছে। ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? মানুষ দিয়ে ফেরেশতাকে সাজদা করাইছেন না, ফেরেশতা দিয়ে মানুষকে সাজদা করাইছেন, ফেরেশতা দিয়ে নূরের তৈরি দিয়ে মাটির তৈরির সাজদা করাইছেন, মাটির তৈরির দাম বেশি নূরের তৈরি থেকে। তো নবী যদি নূরের তৈরি হতো, নবীর সম্মান তো আরো কমে গেছে, আরো নিচে চলে গেছে। তা এই মানে নিজে পণ্ডিতি করতে গেলে ওহির বাইরে, তখন সম্মান বাড়াইতে গেলে আরো কমে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এটা অসম্ভব কিছু না, এটা ঠিক আছে। আমরাও নূর, আমরা নূর না, এবার কেউ কয় না আমরাও তো নূর, বলে আমরা নূর কেমনে? আপনি যখন ঘর থেকে উজু করেন আমাদের জন্য বের হবেন, তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআল ফি কালবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামি'ই নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া জাআল্লি নূরা ওয়া জাআলনি নূরা। হে আল্লাহ, আমার চোখ নূর বানায় দাও, কান নূর বানায় দাও, মুখ নূর বানায় দাও, তারপরে আমার পুরো সব সামনে পিছনে উপরে নিচে সব নূর বানায় দাও, আমাকে পুরোটা নূর বানায় দাও। এই দোয়া করে আমরা মসজিদে আসি, তা একদিনও কি আমাদের দোয়া কবুল হয় না? প্রতিদিন পাঁচবার করলেন নামাজে আসার সময়, একদিনও কি কবুল হয় নাই? কি হয়েছে? এত দোয়া করছে কবুল হয়েছে কিনা সেটা আর নিশ্চয়তা নাই। দোয়া করবে না বিলিয়ে যাবা তোমার, তাহলে তার এটাতে এটা নূর আলহীনের কোনো আকিদা না, কোরআন সুন্নাহর আকিদা না। আর দ্বিতীয় যে বিষয়টি বলছেন রাফল ইয়াদাইনের বিষয়, যে রুকুর আগে রুকুর পরে, এটি একটা দুটা হাদিস নয়, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। এবং ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাদা একটা বইয়ে হাদিসের একটা কিতাবে লিখছেন জুজ ও রাফল ইয়াদাইন, রাফল ইয়াদাইনের উপরে খালি আলাদা একটা এই বিষয়ের উপরে হাদিসের গ্রন্থ, সেখানে শুধু রাফল ইয়াদাইন সংক্রান্ত হাদিস গুলাই এসছে। সুতরাং এটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। আর কেউ কেউ বলেন যে নবী সাল্লাম প্রথম দিকে তুলছেন, পরে আর তোলেন নাই। নবী সাল্লাম যেই কাজগুলো প্রথমে, এগুলো স্পষ্ট ভাবে পরে হাদিসের মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে আগে তোমাদেরকে করতে বলছিলাম, এখন আর করিও না, আগে নিষেধ করছিলাম, এখন করো। যেমন কবর জিয়ারত আগে নিষেধ করছেন,
পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ইল্লা ফাজুরুহা, আগে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি এখন করো। তাহলে আগে নিষেধাজ্ঞা পাওয়া গেছে পরে করো পাওয়া গেছে, কিন্তু যেটা শুধু করো পাওয়া গেছে নিষেধাজ্ঞা পাওয়া যায় নাই, তাহলে এটা মানসুখ করার অধিকার পৃথিবীর কারো নাই। এই জন্য সকল মুহাদ্দিসিনে কেরাম বলছেন রাফলি ঈদান মানসুখ হয় নাই, রাফলি ঈদান মানসুখের কোন দলিল নাই। এ ব্যাপারে আমাদের একটা আলোচনা আছে দলিল ভিত্তিক যে রাফলি ঈদান মানসুখ কিনা, ওই আলোচনাটা শুনলে আরো ক্লিয়ার হবে। এটা সুন্নাহ এবং ওই সাহাবায়ে কেরাম মূর্তি নিয়ে যেতেন বগলের নিচে, কেউ কেউ এরকম থিওরি আবিষ্কার করছিল যে এটা এখন বন্ধ হয়ে গেছে। প্রথম দিকে এই থিওরি আসছিল সাহাবায়ে কেরাম বগলের নিচে মূর্তি নিয়ে যেত, এই ইমান থাকলে তো তার ইমানে আসে নাই। এখনো সাহাবায়ে কেরামকে যদি মনে করা হয় যে তারা ইমান আনার পরেও মূর্তি নিয়ে যেতেন, তাহলে তো ওই লোকের এখনো ইমানে আসে নাই। সাহাবায়ে কেরাম মূর্তি ছাড়ি ইসলামে আসছেন আর মূর্তি বগলে লই নাকি নামাজ নাউজুবিল্লাহ। অর্থাৎ একটা সুন্নতকে ঠেকানোর জন্য ইমান বিধ্বংসী সাহাবায়ে কেরামের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলা, এগুলো এখন মোটামুটি অনেক বন্ধ হয়ে গেছে। এখন সর্বশেষ আসছে হাত না চায় এমন এমন করে, এগুলো বলে সর্বোচ্চ, এখন আর ওইটা বলে না। তো এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, এটা মানসুখ হয় নাই, এটা সুন্নাহ। ছোট একটা প্রশ্ন করা যাবে? না 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 এখানে দুটো কথা হলো শেষ হচ্ছে দুটো কথার মাধ্যমে। এক নম্বর কথা হচ্ছে এই, যারা আমাদের ইসলামিক প্রোগ্রাম গুলো সম্পর্কে জানতে চান, বিভিন্ন প্রশ্ন উত্তর ইত্যাদি জানতে চান, আপনারা ইচ্ছা করলে আমাদের গ্রুপগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন, যে হোয়াটসঅ্যাপে যে গ্রুপগুলো রয়েছে সেগুলো। তো যারা আলমাজালে আছেন তারা মাসুম বিল্লাহ ভাইয়ের কাছে, আর যারা ইউনিশেলে আছেন এখানে ইয়াকুব ভাই, নূর ভাই বা সবুজ ভাই আছে, এদের কাছে আপনারা আপনাদের নম্বরগুলো দিবেন, নম্বরগুলো নাম সহ লিখে দিবেন, আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করব। তখন ইসলামিক প্রোগ্রামগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন, বিভিন্ন প্রশ্ন থাকলে প্রশ্নগুলো তার উত্তর পাবেন ইনশাআল্লাহ। আর এটা হলো একটা কথা। আর শেষ কথা হচ্ছে এই যে দিন শেখার জন্য যেমন করে এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করা যেমন জরুরি, এমনিভাবে বই পুস্তক পড়াও কিন্তু জরুরি। তো ভালো অথেন্টিক বই